আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে দুজন ব্যক্তি উপস্থিত আছে দেখছেন। তো মূলত আমাদের একজন পেশেন্ট হচ্ছেন, ইনি তো এনার অভিভাবক, এনার দাদা, দাদা হচ্ছে না, ভাই হচ্ছে না, দাদা তো ওনার বয়স বড় আর কি। তো বিশেষ করে ওনাদের সাথে আজকে যে সাক্ষাৎকারটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। যে বিশেষ করে যে ওনার যে এনার মানে কিডনির সমস্যা ছিল আর কি, এবং ওনার ডায়ালিসিস মানে চলতো আর কি। তো বিশেষ করে এখন আমাদের কাছে চিকিৎসা করে কেমন আছে, কি সমস্যাগুলো, এবং বর্তমানে কেমন কি পজিশন, সমস্ত কিছু আপনাদের সামনে বলা হবে। যে সাধারণভাবে যে কিডনির যখন কোনো প্রবলেম হয়, বিশেষ করে যখন ক্রিয়েটিনাইন যখন বেড়ে যায়, হ্যাঁ, অনেকেই বলে যে ডাক্তার বলে দেয় যে কিডনি চেঞ্জ করতে হবে, হ্যাঁ, ডায়ালিসিস করাতে হবে। তো এই বিষয়গুলো বিশেষ করে যে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যেগুলো পুরোপুরি মানে ভালো হয়ে যায়, হ্যাঁ, ধৈর্য ধারণ করে যদি কেউ মানে চিকিৎসা করায়, ইনশাল্লাহ এগুলো পুরোপুরি ভালো হওয়া সম্ভব। তো সেই বিষয়গুলোই আপনাদেরকে দেখানো হবে যে কি আগে অবস্থা ছিল এবং বর্তমানে অবস্থা কীরকম আছে। এটা শুধু মুখের কথা নয়, বরঞ্চ রিপোর্টেও আপনাদেরকে দেখানো হবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে একটু দেখুন। তো ভাই, আপনার একটু যদি পরিচয়টা করে দিতেন, কোথা থেকে আপনারা এসছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এসেছি হাওড়া জেলার উলুবড়িয়া থেকে। তো প্রিয় দর্শক, ওনারা এটা এটা হচ্ছে আমাদের যে ডায়াবেটিস সেন্টার, এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান। তো ওনারা হাওড়া জেলা থেকে এসছেন, হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে। তো অনেক লম্বা সফরের যে ব্যাপার আর কি, তো ওখান থেকে ওনারা এসছেন। ওনার ভাইকে নিয়ে এসেছিলেন এর আগে, মোটামুটি 2.5 মাস হয়ে গেল না? 2.5 মাস হবে। আচ্ছা আচ্ছা, তো কি সমস্যা ছিল আপনার ভাইয়ের? সমস্যা ছিল খুবই মানে ডিফিকাল্ট, অনেকই সমস্যা ছিল, মানে চলাফেরা ভালোভাবে করতে পারতো না, শারীরিক দিক থেকে একদম খুবই অবস্থা খারাপই ছিল। মানে মূল সমস্যাটা কি ছিল, কিডনির কি প্রবলেম ছিল? কিডনি ক্রিয়েটিন অনেক হাই ছিল, তার সাথে ওতে স্টোন ছিল, তার সাথে ইনফেকশন অনেক ছিল। তো এসব মিলিয়ে তুলনায় মানে অনেকই সমস্যা ছিল। আচ্ছা, কিডনি 9টা যেটা ছিল সেটা হচ্ছে আগেকার যেটা কিডনি 9 ছিল, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, বিশেষ করে এই যে এখানে দেখেন, 9.6 পয়েন্ট ওনার যে কিডনি 9 যেটা ছিল, 9.6 পয়েন্ট, এই যে রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে প্রচুর পরিমাণ, এর জন্য ওনারা ডায়ালিসিস করতেন না? ডায়ালিসিস করেছি। হ্যাঁ, তো কতবার ডায়ালিসিস করা হয়েছিল? ডায়ালিসিস করেছি 6 বার। ডায়ালিসিস 6 বার? প্রিয় দর্শক, বিশেষ করে যে একটা রুগী, হ্যাঁ, 6 বার ডায়ালিসিস করা হয়েছে, কতদিন পর পর করতেন? কতদিন পর বলতে, 2 বার অ্যাডমিট করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, 2 অ্যাডমিট করে হসপিটালেই ডায়ালিসিস হয়েছিল। আচ্ছা, তার মানে হচ্ছে যে ওনারা 6 বার যে ডায়ালিসিস করেছে, তো ডায়ালিসিসের রুগী বিশেষ করে ওনারা এখানে নিয়ে এসেছিলেন। আমাদের খবর আপনার কোথা থেকে পেয়েছিলেন? আমাদের আমাকে খবর দিয়েছিল এক দাদা, দিয়েছিল আমাদের উলবেড়িয়া থেকে। উনি এসেছিল সুগারের জন্য এখানে, উনি এসে মানে এখানে ট্রিটমেন্ট করে সুস্থ, খুব ভালো ছিল, থাকার কারণে উনি আমাকে বলেছিলেন। আচ্ছা আচ্ছা, এই অ্যাড্রেসটাও দিয়েছিলেন। তো হ্যাঁ, প্রিয় দর্শক, এখানে আপনার কিডনি 9টা দেখতে পাচ্ছেন, 9.6, আর এখানে সিরাম ইউরিয়াটা দেখেন, 196, এখানে এগুলো দেখে রাখেন, তারপরে পরবর্তী রিপোর্ট আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, সেটা আপনারা দেখবেন। তারপর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেখানে হিমোগ্লোবিন, তার শরীরে রক্ত যেটা পরিমাণটা দেখেন, এই যে রক্তের পরিমাণ কত আছে, 6.5, মানে কত রক্ত কম, এগুলো দেখেন। হ্যাঁ, তারপরে আরও আপনাদেরকে বলি যে ওনার প্রেশার, যখন আমি এখানে এসে প্রেশার যখন মাপি, তখন হ্যাঁ ওনার প্রেশার ছিল 75/50, মানে প্রেশার এত লো ছিল, হ্যাঁ, যে 75/50 মানে আপনারা সহজভাবে বুঝেন, হ্যাঁ, যে নর্মাল একটা মানুষের 80, 110, 120 যেখানে প্রেশার থাকে, হ্যাঁ, সেখানে ওর কত ছিল, 50, আর এদিকে ছিল আপনার 75, তাহলে কত মানে প্রেশারটা কম ছিল। আচ্ছা, তাহলে 6 বার ডায়ালিসিস করা হয়েছে, ডায়ালিসিস করা হয়েছিল, এবং ডাক্তার কি বলেছিল কিডনির ব্যাপারে, কিছু বলেছিল যে কিডনি? না, ডাক্তার ক্লিয়ার কিছু বলেননি, ডাক্তার এতটুকু বললো যে ইনফেকশনের জন্য ওর ক্রিয়েটিনটা বারবার বেড়ে যাচ্ছে, আর ওই কিডনিতে স্টোন আছে, স্টোনের জন্যে ওটাকে অপারেশন তো করতে হবে, কিন্তু এই তখন ইনফেকশন ছিল, ইনফেকশনের জন্য ওটা করতে পারছে না আর কি। আচ্ছা আচ্ছা, তো কিডনি যে রিপোর্ট, ওই লাস্টের রিপোর্টটা আপনি বের করেন, তো ইউএসজি রিপোর্টটা। হ্যাঁ, তো প্রিয় দর্শক, ওনার যে বর্তমান যে পাথর, সেই পাথরের যে অবস্থাটা এখন কি আছে, সেটাও আপনাদেরকে লাস্ট রিপোর্টটা আমরা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, যে তার এখন কি অবস্থা, ইউএসজি রিপোর্টটা বের করেন, তাইলেই হবে লাস্ট যেটা। তো প্রিয় দর্শক, বিশেষ করে আপনাদেরকে
তার আগে আমরা দেখিয়ে নিই এটা নাকি। আচ্ছা এটা এটা, আচ্ছা ঠিক আছে, এটা আপনি ধরেন। আচ্ছা প্রিয় দর্শক, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিডনির যে রিপোর্ট, ঠিক আছে, নো, এই যে দেখেন লেখা আছে নো ক্যালকুলাস, যেটা লেখা আছে মানে এতে এখন কোনো পাথর নাই, দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন, হ্যাঁ এতে এখন কোনো পাথর নাই আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে এখানে আপনাদেরকে রিপোর্ট দেখানো হয়েছে যে পাথর ওনার কিডনিতে ছিল, এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে ট্রিটমেন্ট করার পরে ওনার পাথর কিন্তু সম্পূর্ণভাবে একবারে নির্মূল হয়ে গেছে, পাথরের এখন আর কোনো গল্প নাই। তারপরে আপনাদেরকে এখানে কয়েকটা জিনিস দেখাই, যে ওনার হিমোগ্লোবিন রিপোর্ট যেটা দেখালাম আপনাদেরকে আগের, দেখালাম 6.5, এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করে এখন দেখেন 9.4 এসছে। এই দেখেন 9.4, 9.4 দেখতে পাচ্ছি তো ভালোভাবে, হ্যাঁ 9.4 ওনার চলে এসছে হিমোগ্লোবিন, অর্থাৎ ওনার রক্তের যে পরিমাণ, হ্যাঁ সাধারণভাবে আশা করা যায় না যে বিশেষ করে কিডনির যারা পেশেন্ট তাদের রক্ত শূন্য হতেই থাকে, হতেই থাকে, অনেক সময় রক্ত মানে দিতে হয়। এর আগে রক্ত মনে ভরেছিলেন কয়েকবার না? হ্যাঁ রক্ত 3-6 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আচ্ছা 6 ব্যাগ ওনাকে রক্ত দেওয়া হয়েছে। এবং আচ্ছা আপনারা যখন নিয়ে আসেন, নিয়ে আসার পরে এর আগে যে আপনারা ডায়ালিসিস করেছিলেন, এরপরে আমাদের কাছে চিকিৎসা করার পরে কি আর ডায়ালিসিস করতে হয়েছিল? না ডায়ালিসিস একবার করতে লাগেনি। প্রিয় দর্শক, আমাদের কাছে চিকিৎসা করার পরে কিন্তু আর ডায়ালিসিস করার কোনো প্রয়োজন পড়েনি। ওনার এখানে যে রিপোর্টটা দেখেন, রিপোর্টটা এখানে এসছে সিরাম ইউরিয়াতে এসছে 62, এই যে এখানে দেখতে পাচ্ছেন, সেখানে কত ছিল? সেখানে ছিল আপনার 196 ছিল, এই যে দেখেন 196 ছিল, হ্যাঁ সেখানে এখানে দেখেন এসছে কত, 62, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে ওখানে ক্রিয়েটিনাইনটা ছিল আপনাদেরকে দেখালাম 9.6 পয়েন্ট, 9.6 পয়েন্ট, আর এখানে আপনি দেখেন ক্রিয়েটিনাইনটা চলে এসছে আপনার 4 পয়েন্ট, এর চাইতে কমেছিল মাঝখানে কিছুদিন ওষুধ গ্যাপের কারণে একটু সামান্য আবার মানে বেড়েছে আর কি। হ্যাঁ ওনারা প্রায় কতদিন থেকে ওষুধ গ্যাপ রেখেছেন আপনারা আমাদের সিস্টেমে? সিস্টেমে 1 মাস গ্যাপ হয়ে গেছে, মোটামুটি 1 মাস গ্যাপ হয়ে গেছে আর কি। ওনাদের 2.7 এসেছিল, হ্যাঁ 2.7 নেমে গিয়েছিল, একবার 2.7 মানে একবারে নর্মালের কাছাকাছি। হ্যাঁ ওই রিপোর্টটাও আছে। হ্যাঁ ওই রিপোর্টটা কোথায়, এটা নয়, এটা এটা না, এটা নয়, আচ্ছা যাই হোক, এটা আমি দেখালাম এখানে রিপোর্টটা আছে একদম 2.7 মানে খুব মানে এই পাওয়া গেছে রিপোর্টটা। এর আগে হ্যাঁ 2.7 নেমে গিয়েছিল দেখেন এখানে, হ্যাঁ 2.7। হ্যাঁ তাইলে কি দেখতে পাচ্ছেন যে 1 মাস থেকে ওনারা কিন্তু আমাদের মানে সিস্টেমটা থেকে বেরিয়ে গিয়েছেন, এবং মানে খাবার দাবার যে সিস্টেমগুলো আমরা বলেছিলাম সেটা থেকে বেরিয়েছে, এবং আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলো মোটামুটি 1 মাস থেকে ওদের কাছে শূন্য হয়ে যাওয়ার কারণে। আর অনেকগুলো ব্যাপার আছে, হ্যাঁ ও দূর থেকে আসার তাদের একটা সমস্যা, একটু গরিবী হালাত তার একটা সমস্যা, এসব বিভিন্ন কারণে ওনারা কিন্তু সঠিক সময়ে এখানে না আসতে পারার কারণে 1 মাস কিন্তু ওনাদের এটা গ্যাপ হয়ে গিয়েছে। তো তারপরে আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে এত মানে রেজাল্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো দেখুন ওনাদের 6 বার ডায়ালিসিস হয়েছে, 6 ব্যাগ। আচ্ছা আপনার কি এরপরে কি রক্ত কি আর ভরতে, আমাদেরকে ট্রিটমেন্ট করার পর কি আর রক্ত ভরতে হয়েছে? না আর কোনো রকম রক্ত দিতে লাগে না। হ্যাঁ প্রিয় দর্শক, বিশেষ করে ওনাদের রক্ত ভরার পরেও যেখানে রক্ত কমেই যাচ্ছিল সেখানে আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করার পরে কিন্তু আপনারা দেখলেন যে রক্তের পরিমাণ মানে কতটা, এবং তারপরে কিন্তু আর রক্তও ভরতে হয়নি, তার মানে ডায়ালিসিসও করতে হয়নি এবং আর রক্ত ভরার আর প্রয়োজন পড়েনি। তো বিশেষ করে এই যে আপনারা রিপোর্ট দেখলেন, সাধারণভাবে আমাদের যখন কারো কিডনি খারাপ হয়ে যায়, হ্যাঁ তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে যে কিডনি খারাপ মানে আর মানে শেষ, মানে আর কোনো উপায় নাই, কিন্তু এর সমাধান আছে। হ্যাঁ এর সমাধান আছে আলহামদুলিল্লাহ। তো তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমরা দেখালাম, তো বিশেষ করে আমাদের যে পেশেন্ট তার কাছ থেকে আপনাদেরকে মানে শোনাবো যে এখন ওনাকে কেমন লাগছে, হ্যাঁ সুবিধা অসুবিধাগুলো উনি একটু মানে আপনাদের সামনে বলবেন। তো আপনাকে এখন কেমন লাগছে, আগে কেমন লাগছে, একটু আপনার অভিজ্ঞতাটা আপনাকে বলেন। আগে তো আমি একদম দুর্বল ছিলাম, কাঠে নিয়ে বলেন, দুর্বল ছিলাম, চলতে পারতাম না ভালো, মাথা ঘুরতে, এখন তার অনুযায়ী অনেক সুস্থ, অনেক ভালো।
আচ্ছা আচ্ছা, আপনি সেদিনকে আপনাকে ধরে আনতে হয়েছিল না? হ্যাঁ, সেদিন তখন ধরে সেদিনকে করেছিল। ওনাকে দুজন মানুষে ধরে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, ওনার সাথে আর একজন পুরুষ মানুষ এসেছিলেন, কে ছিলেন ওটা? আমার ভাইরা ভাই ছিল। হ্যাঁ, আপনার আমার ভাইরা ভাই ছিল। আচ্ছা, ওনার ভাইরা ভাই ছিল। তো দুজন মানুষ ওনাকে ধরে নিয়ে আসতে হয়েছিল অনেক কষ্ট করে কলকাতা থেকে। হ্যাঁ, তো আজকে আপনাকে ধরার জন্য কি কোনো লোক এসছে নাকি? না না, তো প্রিয় দর্শক, যে মানুষটাকে মানে ধরে ধরে মানুষকে আনতে হয়েছে, ওনাকে এমন এমন পজিশন ছিল আর কি, হ্যাঁ, ধরে ধরে আনতে হয়েছিল, তারপরে পেশাবের দাঁড়ে আপনার নল লাগিয়ে রাখতে হয়েছিল। হ্যাঁ, সেখানে আলহামদুলিল্লাহ এখন আর পেশাবের দাঁড়ে কোনো নল লাগানো নাই, ওটা ছিল 8 মাস লাগানো, 8 মাস লাগানো ছিল। হ্যাঁ, 8 মাস লাগানো ছিল, আমাদের কাছে চিকিৎসা করার কিছুদিন পরে এটা খোলা হয়েছে, তাই তো? আলহামদুলিল্লাহ সেই স্টোনটা বেড়ে যাওয়ার পর খুলে দিয়েছিল। কোনটা? স্টোন বেড়ে যাওয়ার পর। আচ্ছা আচ্ছা, ওই স্টোন, স্টোনটা বেরিয়ে যাওয়ার পরে আমাদের কাছ থেকে চিকিৎসা করার পরে যখন স্টোনটা বেরিয়ে গেল, পাথর যেটা ছিল, হ্যাঁ, তারপরে ওটা খুলে দেওয়া হয়েছে। তো ডাক্তার ওটার জন্য অপারেশন করতে বলেছিল না কি কি বলেছিল? জি, তো ইনফেকশন ছিল, ইনফেকশনের জন্য ওই প্রথম একবার অ্যাডমিট করা হয়েছিল, 40 দিন অ্যাডমিট ছিল। আচ্ছা, থাকার পরে ওই কেটিংটাও কমেছিল, আর মানে ওই এটা ইনফেকশনটাও কমেছিল। পাথরের জন্য কি বলেছিল ডাক্তার? ওইটাই বলছি, কমেছিল, কমার পর আবার মানে 1 মাস হয়নি, 1 মাসের মধ্যে আবার যে পরিমাণের ওই রকম ওই রকমই হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তো তখন তারপরে বলছে যে এর ইনফেকশন কমছে না, ইনফেকশন না কমার কারণ হচ্ছে স্টোন, স্টোনের জন্য ইনফেকশন কমছে না, একটু একটু স্টোনটা আচ্ছা অপারেশন করতে হবে। এখন যার পেশেন্টের পরিস্থিতি, এই পরিস্থিতিতে অপারেশন করা যাবে না যতক্ষণ না ইনফেকশন কমে। তার মধ্যে স্টোনটা বার করার জন্য ডিজেস্টন করেছিল, তো ওগুলো ডিজেস্টন বা এ করার জন্য সব অনেক পদ্ধতি যেগুলো ডাক্তার এগুলো করেছিল, সেগুলো আমার একবার করে আর করিনি, তারপরে আবার এক অ্যাডমিট করতে হয়েছিল। তো স্টোন, ওখানের সলিউশন হচ্ছে স্টোনে ইয়ে করতে হবে, অপারেশন করতে হবে, তাছাড়া বার হবে না। আচ্ছা প্রিয় দর্শক, বিষয়টা এমন জটিল ছিল যে ওনার স্টোন আছে, স্টোন না বের করলে ওনার ইনফেকশনও শেষ হবে না, আর এমন পরিস্থিতি যে অপারেশনও করা যাবে না, মানে এইরকম একটা প্রস্তুতি ছিল যে এখন ডাক্তার ভাবছে যে অপারেশন করলে সমাধান হতে পারে, তো এখন প্রস্তুতি ওনার এমন যে অপারেশনও করা যাবে না, তাহলে ব্যাপারটা কতটা জটিল বুঝতে পারছেন? তো এমন একটা জটিল কেস, মানে কতটা জটিল মানে তারা নিজেরাই বুঝতে পারছে যে আমার অপারেশন করলে যে সমাধান, অপারেশন করা যাবে না, তাহলে কি করব সমাধান হিসেবে? কি ডাক্তার কিছু বলেছিল সমাধান হিসেবে? ডাক্তারও বলেছিল ডিজেস্টন করে আমরা দেখবো। আচ্ছা, ডিজেস্টন মানে ওগুলো ওই পেশাবের যে ক্যামেরা দিয়ে যেগুলো সব ডাক্তারের ট্রিটমেন্ট হয় আর কি, পেশাবের রাস্তা দিয়ে ক্যামেরা পাইপ দিয়ে ওইভাবে ওখানে করে দেখবো। তো ওই কিডনির ওখান থেকে বাইপাস যে পাইপ, মানে ডিজেস্টন পাইপ লাগিয়ে এভাবে ওখানে যে ইনফেকশন কুঁচগুলো আছে ওইগুলো আগে বার করবো, এরকম সব পদ্ধতি অনেক বলেছিল। আচ্ছা আচ্ছা, তো অনেক দিন এরকম ভালো হচ্ছে না, এরকম পেশেন্ট মানে একদম বিছানধারা হয়ে গেছিলো, উঠতে পারতো না। আচ্ছা আচ্ছা, তারপরে এরকম এখানে আমার ওই অ্যাড্রেস পেলাম, পেতে আপনার কাছে তারপরে আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা, ওই আপনার সাধারণভাবে বেশিরভাগই তো আপনারা সরকারি হসপিটালে মানে দেখিয়েছেন, এই জন্য খরচটা অনেক কম হয়েছে, তারপরেও মোটামুটি কেমন খরচ হয়েছে আপনাদের ওখানে সব মিলিয়ে? তারপরে বলতে আমি টোটাল যা এটা সরকারি হসপিটালেই দেখেছি। আচ্ছা আচ্ছা, তারপরে খরচটা আমাদের এই যাতায়াত এটা বাইরের এইগুলো হসপিটালে কোনো রকমের খরচটা হয়নি। আচ্ছা আচ্ছা, যেহেতু সরকারি হসপিটালে এই করা হয়েছে তার কারণে খরচটা হয়নি, সাধারণভাবে এই এটা যদি বাইরে করা হতো তাহলে কয়েক লক্ষ টাকার ব্যাপার ছিল, আরো বেশি হতো। আমাকে তো ডাক্তার বলছিল, একদিন বলছিলাম যে যে ডক্টরটা ছিল একটা ম্যাম মানে লেডিস ডাক্তার, বললাম আমি বলছিলাম যে ম্যাম ইনফেকশনটা যখন কমছে না, আর একটা সপ্তাহে একটু কোনো ডোজ বা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেখলে হতো না? বললো আমি তোর ভাইকে শুধু এক ধরনের যে ইঞ্জেকশন দিয়েছি সেটা 1 লাখ টাকার উপরে হয়ে গেছে, তো এরকম কত ইঞ্জেকশন দিয়েছি, তুই এটা যদি বাইরে করতিস এত খরচা বলে বোঝানো যেত না। তো প্রিয় দর্শক, বিশেষ করে আপনারা বুঝতে পারলেন যে ওনার খরচের পরিমাণটা কি হতো। হ্যাঁ, যে আপনারা ওনার কথা শুনে বুঝতে পারলেন যে ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনে মানে ওনার 1 লক্ষ টাকার বেশি খরচ হতো, তাহলে আরও যতগুলো মানে ইয়ে করেছে কত খরচ হতো সেটা আপনার এখানে সহজে বুঝতে পারলেন। তো এত টাকা খরচ মানে এতগুলো মানে চিকিৎসা, এতগুলো খরচ, এবং কতদিন পর্যন্ত ওখানে থাকতে হয়েছে, ভর্তি থাকতে হয়েছে কতদিন? জি, ফার্স্ট টাইম ভর্তি ছিল 40 দিন। আচ্ছা, 40 দিন ভর্তি থাকতে হয়েছে একবারে? একবার, একটা নাই। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, এখানে ওখানে 40 দিন ভর্তি হয়ে থাকার পরে সমাধান, সমাধান শরীর সুস্থ হয়ে গেছিল, নর্মাল হয়ে গেছিল, মানে বললাম যে কেটিংও কমে গেছিল, ইনফেকশনও কমে গেছিল, কিন্তু পুনরায় 1 মাসের মধ্যে আবার যেরকম পরিস্থিতি প্রথম ছিল, মানে 1 মাসে পরে যেরকম সেম হয়েছিল। আচ্ছা, আমাদের এখানে কি আপনাদেরকে ভর্তি থাকতে হয়েছিল? না, ভর্তি এখানে প্রিয় দর্শক আমাদের এখানে কিন্তু ওনাদেরকে ভর্তি থাকতে হয়নি, এবং 1 মাস থেকে যে ওষুধ বন্ধ আছে আমাদের সিস্টেমে, যে যে আমরা দিয়ে থাকি সেগুলো যে বন্ধ আছে, এর জন্য যে ক্রিয়েটিনটা আগের অবস্থায় ফিরে যায়নি,
আলহামদুলিল্লাহ সামান্য বেশি হয়েছে, কিন্তু আগের অবস্থাতে ফিরে যায়নি। তো প্রিয় দর্শক, আপনারা যে বুঝতে পারছেন যে আমাদের যে চিকিৎসা আলহামদুলিল্লাহ, বিশেষ করে চিন্তার কোনো ব্যাপার নয়, যে যাদের কিডনি এমন পজিশন হয়ে গিয়েছে, ডাক্তার বলে দিয়েছে কোনো উপায় নাই, কিডনি চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নাই, এইরকম পরিস্থিতিও যদি হয়ে থাকে, তাহলে আপনারা এখানে ঘাবড়াবানোর কোনো ব্যাপার নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যে রোগ দিয়েছেন, তো রোগের ওষুধও আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক আছে, হতে পারে কোনো একটা পদ্ধতিতে তার ওষুধ না থাকতে পারে, হ্যাঁ অ্যালোপ্যাথিতে হয়তো তার ওষুধ না থাকতে পারে, সেটা হতে পারে 100 বার, কিন্তু পৃথিবীর কোনো পদ্ধতিতে যে এর মানে সমাধান নেই, এটা কিন্তু নয়। সমাধান আছে, হয়তো আমাদের জানা নেই, এটা হচ্ছে মানে মূল বিষয় আর কি। তো এর জন্য আপনাদের পস্তানোর কিছু ব্যাপার নেই এবং ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, আপনাদেরকে আসতে হবে আমাদের এখানে, হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলো সমাধান। তো আপনার আরও কিছু কথা, সেটা হচ্ছে যে আপনার যে আপনি আপনার যে সুবিধা অসুবিধাগুলো, এবং আপনি যেটা বললেন যে আগে থেকে আমাকে প্রচুর পরিমাণে ভালো লাগতো, আপনাকে দুইজন মানুষ ধরে নিয়ে এসেছিল, আজকে কোনো মানুষ আপনাকে ধরে আনার প্রয়োজন পড়েনি, হ্যাঁ তো এই যে আপনার অনুভূতিটা, তো আপনাকে তখন কেমন আশা করছিলেন, হ্যাঁ এখন কেমন আপনাকে আশা মনে হচ্ছে যে বাঁচবো এবং ভালো একটা লাইফ পাবো, এরকম কি মনে হচ্ছে আপনাকে? এখন তো খুব ভালো লাগতেছে, আগের অনুযায়ী যে আমার যে অনুযায়ী শরীর যা হয়েছিল মনে হয় আর বাঁচবো না, যে আরও আরও কম যেটা আরও বিমারেতে পড়ে যাব, আরও অসুস্থ হয়ে যাব, সেটার মাধ্যমে, কিন্তু সেই অনুযায়ী এখন তো মানে আপনার যে মানে পরিস্থিতি, সেখান থেকে কি ফিরে আসার বা বাঁচার কি এরকম আশা কি করছিলেন যে হ্যাঁ বাঁচবো, এরকম আশা হচ্ছিল না কি হচ্ছিল না আপনাদের? কি কমই ছিল আশা, খুব কমই ছিল। তো প্রিয় দর্শক, এরকম মানে পরিস্থিতি আশা মানুষ করেই না, কেন করে না, যে আমি যে ডাক্তার একটা সমাধান বলছে, তো সমাধান করতেও আবার বলছে ডাক্তার বলছে এটা হবে না, মানে অপারেশন করতে হবে, আবার অপারেশন করেও বলছে এখন অপারেশন করা যাবে না, এইরকম একটা মানে ক্রিটিক্যাল অবস্থা। তো এই অবস্থা থেকে মানুষ আর কীভাবে আশা করবে, জীবনের আশা কীভাবে করবে? মানুষ ভাবে ঠিক আছে আমি ধুকে ধুকে যতদিন বেঁচে থাকি দিয়ে মারা যাবে, এরকম স্বাভাবিক সাধারণভাবে মানুষ মনে করে আর কি। তো আচ্ছা, আপনি এই যে জটিলগুলো সমস্যার মধ্যে আল্লাহ আপনাকে এখন প্রায় মানে কত পার্সেন্ট বলবো, কত পার্সেন্ট আপনি বলবেন যে কত পার্সেন্ট আপনি মুক্তি মানে বলবেন, তারপরে আপনার ভাইকে জিজ্ঞাসা করবো জি এই কিছুদিন ওষুধ আপনার এই মানে সিস্টেমে একটু সরে যাওয়ার এতে একটু এখন হালকা এই লাগছে, এর আগে যখন সিস্টেমের মধ্যে ছিলাম তখন তো 100 মধ্যে 90% মানে শরীর। তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার ভাই বলছেন যে 90% আমরা এখান থেকে মানে সুস্থ হয়ে গেছিলাম, হ্যাঁ তো রোগীর কাছ থেকে শুনেন যে রোগী কত পার্সেন্ট মানে আগেকার সাথে ভালো লাগছে, ওনার একটু অনুভূতি। আপনার আরো চিকিৎসার প্রয়োজন আছে এবং আপনি এখন সম্পূর্ণ সুস্থ নয়, যদিও রোগী মনে করে। কারণ রোগী কেন এই কথা বলছে যে আমাকে 100 ভালো লাগছে, এর কারণ আছে। প্রথম কারণটা কি? প্রথম কারণ হচ্ছে যে রোগী যে জটিলতায় ছিল, এই জটিলতা কত যে জটিলতা, কত যে কঠিন ব্যাপার, এটা কিন্তু যার হয়েছে সেই কিন্তু জানে। সে যখন মানে জীবনটা মোটামুটিভাবে ফিরে পেয়েছে, সে ভাবছে আমি সবচেয়ে সুখী হয়ে গেছি, এটা সাধারণভাবে আসবে। যার কারণে রোগী কিন্তু মনে করছে যে আমি 100% ভালো হয়ে গেছি, একদম আগেকার মতো হয়ে গেছে, এটা মনে করছে। কিন্তু আমরা বিভিন্ন রিপোর্ট এবং এ দেখে আমরা বলছি যে না, ওনার 10% আরও আছে ইনশাল্লাহ, যদি যে পদ্ধতিতে আমাদের যে লাইফ স্টাইল এবং আমাদের যে খাবার দাবার, আমাদের যে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি, এটা যদি করে ইনশাল্লাহ খুব শীঘ্রই উনি কিন্তু স্বাভাবিক জীবন পাবে। আমরা আশা করছি হয়তো দেখা যাবে যে 3 থেকে 6 মাসের মধ্যে ওনার সমস্তগুলো নর্মাল হয়ে যাবে, যদি আমাদের সিস্টেমটা পুরোপুরি মেনে চলে। হ্যাঁ, তার কারণ হচ্ছে সাধারণভাবে বেশিরভাগই রোগী দেখা যায় যে পরবর্তীতে তখন একটু যখন একটু সুস্থ হয়ে যায়, তখন একটু মানে আর আগেকার মতো পালন করার মানে এটা থাকে না, এরকম হয় আর কি, প্রায় আমরা রোগীর ক্ষেত্রে দেখি আর কি। তো আমাদের যে সিস্টেমগুলো যদি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলে, তাহলে ইনশাল্লাহ 3 থেকে 6 মাসের মধ্যে একদম ফুল ইনশাল্লাহ, এটা আমরা আশা করছি। হ্যাঁ, তো আচ্ছা, আপনি কি কিছু দর্শকদেরকে বলবেন যে বিশেষ করে যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদেরকে আপনি কি বলবেন, তাদেরকে কিছু বলবেন, উপদেশ দিবেন? আচ্ছা, আসলে উনি অতটা বলতে পারে না, উনি আমাকে আগে বলছেন যে আমি বলতে পারবো না কি বলবো, এরকম বলছিলেন আর কি। তো সবাই তো আসলে কথা বলতে পারে না, তো ভাই আপনি বলেন। আমি এতটুকু বলবো যে যারা এসব এতে ভুগছেন বা ওষুধপালা অনেক খেয়ে এদিক ওদিক খুব পেরেশানির মধ্যে আছেন, এই জিনিসটা 100 মধ্যে 100% আপনি ট্রাই করে দেখেন, ভালো থাকবেন আর খুব সুস্থ হবেন, খুব ভালো হবে, এটা আমার ধারণা আর আমার চিন্তাধারা, এটা আমি বললাম। হতাশ হওয়ার কোনো এ নাই, ওষুধ আর এই যে ট্রিটমেন্ট যে মানে পদ্ধতি করছে, এটা যদি মেনটেন্স করা যায়
অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। একটা জিনিস আমি এখানে বলি, অনেক মানুষই হয়তো মানে বলবেন বা হয়তো এরকম কারো মুখ থেকে শুনে বা আর এরকম ভাবে বলতে পারেন, হ্যাঁ যে এরকম যদি এই জায়গাতে এই কাজ যদি হয়ে যায় তাহলে তো এত বড় বড় হসপিটাল, এত বড় বড় নার্সিংহোম, এত বড় বড় কিছু, তাহলে তো ওগুলো প্রয়োজন ছিল না, এই ধরনের অনেক কিছু মন্তব্য মানুষ করে, হ্যাঁ বা করতে পারে। যেমন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে প্রচুর সুগারের রোগী ভালো হচ্ছে, প্রচুর, এক দুইজন নয়, প্রচুর মানুষ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো অনেক মানুষ যারা হয়তো জানে না এখন পর্যন্ত আমাদের যে সিস্টেম সম্পর্কে, যাদের হয়তো মানে জানাই নেই মোটে, তারা হয়তো অনেক ধরনের কথা বলে, তো এই ধরনের বলতে পারে যে ডাক্তার যেখানে বলছে কিডনি চেঞ্জ করতে হবে সেখানে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসে চেঞ্জ, এটা কি বিশ্বাসযোগ্য কথা, এই ধরনের অনেকে মনে করতে পারে। তো প্রিয় দর্শক, বিশেষ করে যদি আপনাদের এরকম মনে আসে তাহলে আপনাদেরকে আবারও আমি বলছি, হ্যাঁ যে বিষয়গুলো ভালোভাবে দেখুন এবং ভাইদেরকে দেখেন যে ওনাদের, আপনাদেরকে রিপোর্ট আমি দেখালাম, ওনাদের মুখের কথা শুনালাম, রোগীর মুখের কথা শুনালাম, হ্যাঁ সমস্ত কিছু মিলে। আমরা কিন্তু কোনো ভিডিও এডিট করব না, এডিট আমরা করি না সাধারণত ভিডিও, ইনশাল্লাহ এই ভিডিওটা আমরা এডিট করব না, সরাসরি আমরা ইউটিউবে দেব। তো বিশেষ করে যারা আমাদের কাছে প্রথমে চিকিৎসা করালে আপনাদের বিশ্বাসের প্রয়োজন আছে, যদি বিশ্বাস আপনাদের না হয় যে না এগুলো ফাঁকিবাজি, এত বড় বড় হসপিটাল তারা কি ভুল, এই সবগুলো যদি আপনাদের হয় আমাদের কাছে চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার রোগ ভালো হবে না আমাদের কাছ থেকে। কেন ভালো হবে না? কারণ বিশ্বাস যদি আপনার না হয়েছে তাহলে কিন্তু কাজ হবে না, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যে তারপরে যদি মনে করেন যে হওয়া সম্ভব এবং হতে পারে তো আপনি আমাদের কাছে চিকিৎসা করাতে পারেন। আমাদের অ্যাড্রেসটা হয়তো আপনার জেনে রাখা দরকার, তা আমাদের অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে যারা হয়তো বিদেশ থেকে দেখছেন, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের ভারত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং মুর্শিদাবাদের ধুলিয়ান শহর এবং ধুলিয়ানের মধ্যে শেখপুর চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার। এটা হচ্ছে আমাদের সেন্টারের নাম হচ্ছে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। আমি আবারও বলছি, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার শেখপুর চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পশ্চিমবঙ্গ ভারত। আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার আপনি এটাতে হোয়াটসঅ্যাপও করতে পারবেন, ফোনও করতে পারবেন, প্রয়োজনে ইমোও করতে পারবেন। তো আমাদের নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি, 9732624907। আমি বিশেষ করে বাংলাদেশি ভাইদের জন্য আমি বাংলাদেশের একটি নাম্বার দিচ্ছি, বিশেষ করে আমাদেরই নাম্বার, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। কারণ এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের এখন চিকিৎসা সার্ভিস দেওয়া খুবই সোজা ব্যাপার, প্রয়োজনে হয়তো আমাদের লোককে পাঠিয়ে দিয়ে এবং ওষুধগুলো খুব সহজভাবে এখন পৌঁছানো সম্ভব হয়েছে। তো বাংলাদেশ থেকেও যারা বিশেষ করে আমাদের কাছে অনেকে যোগাযোগ করছেন, তো যারা চিকিৎসা করাতে চান তাহলে আমাদের তাদের বাংলাদেশি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের বাংলাদেশি নাম্বার হচ্ছে 01778401212। আমি আবারও বলছি নাম্বারটি, 0 17 78 40 12 12। তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যে সব ভাইরা বাংলাদেশ থেকে আমাদেরকে ট্রিটমেন্ট করানোর কথা ভাবছেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে সামনে ভিডিওটা অবশ্য অনেক লম্বা হয়ে গেল, লম্বা হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, এটা ব্যাপক মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন এবং ব্যাপক আকারে এই ভিডিওটি শেয়ার করুন। তার কারণ হচ্ছে যে মানুষ কত সমস্যায় পড়ে আছে, তো এই সমস্যা থেকে বিশেষ করে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের যে একটু হেল্প, আপনাদের একটু হেল্পের প্রয়োজন আছে, সেটা হচ্ছে শেয়ার করা, মানুষকে জানানো। মানুষের কাছে আপনি যদি শেয়ার করেন ভিডিওটা তাহলে দেখবেন যে তার কাছে, তার মাধ্যম দিয়ে হয়তো সে জেনে সে হয়তো একটা সুস্থ জীবন সে ফিরিয়ে পেতে পারে। তো বিশেষ করে আমরা দোয়া করবো শেষে এবং আপনারাও ভাইয়ের জন্য আরও দোয়া করবেন যে ভাইকে যেন আল্লাহ সুবহানাল্লাহ পুরোপুরি যাতে সুস্থতা দান করেন, যেমন একটা সুস্থ মানুষের যেমন সমস্ত কিছু নর্মাল থাকে সেই রকমভাবে যাতে আল্লাহ সুবহানাল্লাহ তাকে পুরোপুরি আগেকার জীবন দান করেন, অর্থাৎ সুস্থ জীবন দান করেন, এবং ভাইকে ইমান ইমান আমলের সঙ্গে যাতে তাকে মানে হায়াত দান করেন। এবং ভাই, এই যে আপনি এই তাবিজগুলো পড়ছেন, এগুলো তাবিজ পড়া ঠিক না, কিসের জন্য পড়েছেন আপনি ওটা? তো এইসবগুলো খুলে ফেলে দেবেন, তাবিজ পড়া এগুলো ঠিক না। হ্যাঁ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানতা আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ হলো সে শিরক করলো। হ্যাঁ, এসব সম্পর্কে আরও হাদিস রয়েছে, হ্যাঁ আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে, তারপর অন্যান্য সাহাবি থেকে। তো এগুলো ঠিক না, এগুলো আপনি খুলে দেবেন। হ্যাঁ, যে মূলত বিশ্বাস আপনার রাখতে হবে যে আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ ভালো করবেন, তবে যে পদ্ধতিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন বৈধ পদ্ধতি, সেই বৈধ পদ্ধতিতে আপনাকে চিকিৎসা করাতে হবে, ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহ সুবহানাল্লাহ ভালো করবে। তো প্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, আর কিছু বলার আছে নাকি ভাই আপনাদের? তো এই পর্যন্তই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে সুস্থদান করুক এবং সকলকে সুস্থদান করুক, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে, লাইক করার মাধ্যমে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।